চন্দনাইজ 2000-এ পৌরসভার সম্মিলিত ইচ্ছার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডত তৃণমূল মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা সংগঠনের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রাজুর পরিচালনায় বেনে 10টা সমুদ 2000-এ মডেল চাইল্ড হল রুমত 150 গরিব এতিমলার মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এর প্রধান অতিথি আছিল আলোকিত 2000-এ ম্যাগাজিনের সম্পাদক মাওলানা আব্দুল গফুর রাব্বানি। প্রধান আলোচক আছিল আমির হোসেন। ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত আছিল সম্মিলিত ইচ্ছা প্রতিষ্ঠাতা এম এ হামিদ, আবু সৈয়দ, দিল মোহাম্মদ, কবির আহমদ, নবাব আলী সহ আরো বোধকে। কত শিশু অসহায় এবং গরিমিশ্বরের হর দিনে সম্মিলিত ইচ্ছা তুমি বেশি ভালালার আগামী তো আল্লাহ জুড়ে আর জুড়ে সালাম তো লাহে আরও বেশি বেশি দিতে পারলে ব্যাগত তুমি সহযোগিতা চাই আমি গরিব অসহায় মানুষের মাঝে ইচ্ছা বিতরণ করি আর পক্ষ তারা বেগুনে আরও সন্তুষ্ট এবং সম্মিলিত মানব সংস্থার পক্ষ আল্লাহ শুক্রাদে করেন বিগত বছরও দিয়েছে এবছর ইনশাল্লাহ সম্মিলিত মানব কল্যাণ সংস্থার পক্ষ তো এইভাবে যে সামগ্রী প্রদান করে আগামীতেও যাতে আল্লাহ দিবালা বিলে তৌফিক দান করে আল্লাহ তাআলা বসাই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।